মধ্যপ্রাচ্য ছাপিয়ে পুরো বিশ্বের দুই শক্তিধর দেশ ইরান ও তুরস্ক। আঞ্চলিক প্রভাব বিস্তারে দুই দেশই যোজন যোজন এগিয়ে আছে। তবে দিন যত যাচ্ছে ততই জটিল থেকে জটিলতর হচ্ছে মুসলিম দুটি দেশের পারস্পরিক সম্পর্ক। ইরান তুরস্কের সম্পর্ক সহযোগিতামূলক হলেও বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে তা প্রতিযোগিতামূলকও। মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধের বিস্তৃতি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই দেশই দুই প্রান্তে অবস্থান করছে। একদিকে রাশিয়া ও ইউক্রেনের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক, অন্যদিকে রাশিয়ার সাথে ইরানের সামরিক বন্ধন ও অস্ত্র সহযোগিতা। এই দুই ক্ষেত্রেই বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক মঞ্চে বিভিন্ন মাত্রা দিয়েছে। যদিও দুই দেশের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, তবে আঞ্চলিক, ভূরাজনৈতিক ও কৌশলগত পরিবর্তন প্রতিনিয়তই নতুন নতুন মোড় নিচ্ছে। মধ্যপ্রাচ্যে ব্যাপক পরিবর্তনের কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ দুই দেশের মধ্যেই নানান ইস্যুতে প্রতিযোগিতা সৃষ্টি করছে। এর মধ্যে দুই দেশের মধ্যে প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয় ইরাক। সিরিয়ায়ও তারা বিভিন্ন সামরিক, কূটনৈতিক ও কৌশলগত অবস্থান নিয়ে দুই প্রান্তে অবস্থান করছে। সিরিয়া ও ইরাকে একই রকম পরিস্থিতি এবং সমালোচনা মুসলিম বিশ্বকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী দুই দেশের মধ্যে অভিবাসন সমস্যা বাড়িয়ে দেয় এবং অনেক যুদ্ধংদেহী গোষ্ঠীর জন্ম দেয়। তুরস্কের বিরুদ্ধে অভিবাসনকে ব্যবহার করে চাপ প্রয়োগ করার চেষ্টা করতে থাকে ইরান। কারাবাখে আজারবাইজানের বিজয়ে ইরান উদ্বিগ্ন হয়ে আর্মেনিয়াকে সমর্থন করে। তুরস্কের প্রচেষ্টায় জাঙ্গেজোর করিডোর সৃষ্টি হওয়ায় ভূরাজনৈতিক ঝুঁকি হিসেবেও দেখে ইরান। তাছাড়া তুরস্ক আজারবাইজানকে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে সার্বিক সহায়তা দেয়, যা মোটেও ভালোভাবে নেয়নি ইরান। আজারবাইজানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দেন, আজারি ও তুর্কিরা এক জাতি। এ অবস্থায় ইসরায়েল আর্মেনিয়ায় সামরিক সহায়তা দিয়ে পুরনো সম্পর্ক আরও মজবুত করে তোলে। অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে ইরানের সার্বিক সমর্থন ও রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা তুর্কি ইরান সম্পর্কে প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বাগযুদ্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচির অপ্রত্যাশিত উন্নয়ন, স্পেস টেকনোলজিতে অভূতপূর্ব সাফল্য, তুরস্কের সামরিক ইন্ডাস্ট্রির বিস্ময়কর অগ্রগতি ও একই সাথে মহাশূন্য ও পরমাণু কর্মসূচিতে অগ্রাভিযান আঙ্কারা তেহরান সম্পর্কের গতিপথ বেশ জটিল করে তুলেছে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $7 বিলিয়ন মার্কিন ডলার। তুরস্ক ইরান থেকে জ্বালানি আমদানি করে এবং শিল্প, খাদ্য ও পোশাক রপ্তানি করে। ইরানে মার্কিন নিষেধাজ্ঞা বাণিজ্যে বাধা সৃষ্টি করে এই সফরে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুগুলো আলোচনায় নিয়ে আসা হয় এবং উত্তরণের ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। বাণিজ্য, পরিবহন, শিল্প, প্রযুক্তি, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে 10টি চুক্তি স্বাক্ষরিত হয়, যার বাণিজ্যের পরিমাণ $30 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। রাইসির সফর অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক ইস্যুতে ঐক্যমত্যের উপর জোর দিয়েছে। ইসরায়েলও দুদেশের বন্ধন নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে, যেমন তুরস্ক ইরানের প্রভাবকে ভারসাম্য রক্ষায় ব্যবহার এবং এর মোকাবেলায় বিদ্যমান মিত্র ও অংশীদার, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ, ভারত ও কিছু আরব রাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করবে এবং গ্রিস, সাইপ্রাস ও প্রস্তাবিত কুর্দিস্তানের কুর্দিদের সাথে পাওয়ার চেষ্টা করবে। শেষ পর্যন্ত ইরান তুর্কি সম্পর্ক সহযোগিতা বা বিরোধপূর্ণ প্রতিযোগিতার দিকে ঝুঁকবে কিনা তা কেবল দুটি দেশের পছন্দ নয়, আঞ্চলিক ঘটনাবলীর গতি প্রকৃতি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি নির্দেশনার উপরও নির্ভর করে।